রোজা রমজানের দিনে বেশ কিছু ওয়াজিব আদব কায়দা আছে, ফরজ আদব কায়দা। ফরজ আদব কায়দা হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী সবগুলি করে যাবেন ফরজগুলি। আর আরেকটা হচ্ছে পরিত্যাগ করার ক্ষেত্রে নেতিবাচক হচ্ছে আল্লাহ যা হারাম নাজায়েজ করেছেন সেগুলি থেকে বেঁচে থাকবেন, না হলে আপনার রোজা খোঁড়া হয়ে যাবে, রোজা আপনার কোন রকমের রোজাতে শক্তি থাকবে না, ক্ষমতা। এই রোজার দ্বারা আপনার দুনিয়া আখিরাতের কোনো কল্যাণ হবে না। রোজা রাখছেন, নামাজ ঠিক করে পড়েন না, রোজা রাখছেন আপনি সারাদিন ঘুমিয়ে জোহর আসর ওই তিনটা চারটার সময় পাঁচটার সময় পড়ছেন, জামাত ছেড়ে ছেড়ে বাসাতেই নামাজ পড়ছেন, রোজা রাখা অবস্থায় আপনি ফিল্ম দেখছেন, রোজার অবস্থায় আপনি গীবত করছেন, রোজার অবস্থায় চুগলখড়ি করছেন, রোজার অবস্থায় আপনি ব্যবসায়ী ধোকা দিচ্ছেন, আপনি বেইমানি করছেন, হ্যাঁ মিথ্যা কথা বলছেন, ইত্যাদি ইত্যাদি। এইরকম যদি হয়, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়াদা সহিহ মুসলিমের হাদিস, কেউ যদি মিথ্যা কথা না ছাড়ে অথচ রোজা রাখছে, ওয়াল আমালা বিহি, মিথ্যা আচরণও ছাড়লো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন, তাহলে আল্লাহর কোনো গরজ নেই ওর রোজাতে। আইয়াদা তো আমা হওয়া সারাবো, সে পানার করুক আর নাই করুক। মুসনাদ আহমদে আর একটি হাদিস রয়েছে রুব্বা সায়মিন, অনেক রোজাদার হবে লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জুউ ওয়াল আতাশ, তার রোজা থেকে খিদা ছাড়ার পিপাসা ছাড়া কিছুই পাবে না, তার রোজার সার হচ্ছে খিদা আর পিপাসা, এর বেশি কিছু নাই, বরং সেই রোজা হচ্ছে অসার, সেই রোজা হচ্ছে ছারখার, সেই রোজাতে কোনো ফায়দা নেই। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দুটি হাদিস। সুতরাং যদি হারাম নাজায়েজ কাজে লিপ্ত থাকেন অথবা ফরজ ওয়াজিব ছাড়েন, নামাজ ছাড়লেন, জামাত ছাড়লেন, এদিকে আপনি তারাবি পড়ছেন আর ফজরের জামাতে যাচ্ছেন না, ফজরের সময় আপনি বাসায় পড়লেন অথবা পড়লেন না, সাহরি খেয়ে ঘুমিয়ে গেছেন, অধিকাংশ লোকের আজকাল করে কি, ও রাত্রে বারোটায় ডিউটি শেষ করলো আর বারোটা একটার সময় খেয়ে দিয়ে শুয়ে গেল, আর শুয়ে যাওয়ার পরে ওই যে খেয়ে দিয়ে শুয়ে গেছে, সাহরি তো খাওয়া হয়ে গেছে আর ফজরে জাগলো না, এইরকম লোকের রোজা রেখে কোনো ফায়দা নেই। কারণ রোজা সিয়ামের আগে আল্লাহ পাক নামাজ সলাত পাঁচ অক্ত ফরজ করেছেন, সুতরাং পাঁচ অক্ত সলাতের হেফাজত করবেন, আল্লাহর দিনের দিকে ফিরে আসুন, ফরজ ওয়াজিব আদায় করুন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমল কবুল করেন, নেকির কাজের আল্লাহ যেন বেশি বেশি তৌফিক দান করেন, রমজান মাসের কদর করার মর্যাদা দান করার যেন তৌফিক দান করেন, রমজান মাসের যেমন হক আমাদের রয়েছে প্রাপ্য রয়েছে সেভাবে হক আদায় করার যেন আল্লাহ পাক তৌফিক দান করেন, রমজান মাসে আল্লাহ পাক আমাদের সকলকে যেন সাদরে গ্রহণ করেন, কবুল করে নেন, আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। সুবহান রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।